হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গ্লোবাল আপডেট বাংলা। নাও আজকের দিনে মালদ্বীপের পার্লামেন্টের যেসব মেম্বাররা আছে তারা নিজের থেকে বলছে ভারতীয়রা যেটা করছে সেটা ঠিক, আর আজকের দিনে ভারতীয়দের মনে মালদ্বীপকে নিয়ে যে রাগ এটা একদমই সঠিক। এমনি আপনাদের বলে দিই, এই খবরটা নিয়ে আপনারা হয়তো ভালোভাবে শুনেছেন যে যখন থেকে মালদ্বীপের তরফ থেকে, মালদ্বীপের সিটিং মিনিস্টারদের তরফ থেকে যেসব জঘন্য মন্তব্যগুলো করা হয় পিএম মোদির ব্যাপারে, ভারতের ব্যাপারে, ফর এক্সাম্পল এদের মিনিস্টাররা বলে ভারতীয়রা গোবরের সাথে লাড্ডু খায়, তারপর একজন বলে ভারতীয়রা মালদ্বীপের সাথে কিভাবে টক্কর নিতে পারবে, লাক্ষাদ্বীপকে মালদ্বীপের মতো পরিষ্কার রাখতে পারবে কি ভারতীয়রা, তারপরে বলেন ভারতীয়দের গা দিয়ে দুর্গন্ধ বেরোয়, পিএম মোদি একটা পাপেট, ভারতীয়দের ব্যাপারে আরো অনেক রকমের বক্তব্য দেওয়া হয়েছে। তারপর থেকেই ভারতে লাগাতার মালদ্বীপের বয়কট ট্রেন্ড করছে। আর দেখুন, এটা কিন্তু এরকম না যে শুধু মুখের কথা, হাজারো মানুষ তাদের যে মালদ্বীপের প্ল্যান ছিল সেটাকে আজকের দিনে ক্যান্সেল করে দিয়েছে। আর আমি দেখছিলাম মালদ্বীপের যেসব পূর্ব মিনিস্টাররা আছে এরা খোলাখুলি বলছে যদি ভারতীয়রা একবারের জন্য মালদ্বীপকে ভালোভাবে বয়কট করে না, তাহলে আমাদের যে ইকোনমি এটা নড়ে যাবে, কেননা মালদ্বীপের পর্যটকদের যে সব থেকে বড় সোর্স সেটা হলো ভারত। আর এরকম না যে আমরা মালদ্বীপে কম টাকা খরচ করি, আপনি অনলাইনে গিয়ে চেক করুন 1,00,000, 2,00,000, 3,00,000 প্যাকেজ আছে। আর অনেক ভারতীয় আছে যারা এই টাকা পেমেন্ট করে এমন একটা জায়গায় যাওয়ার জন্য যার খুবই ভালো ভারতীয় অল্টারনেটিভ আছে, লাক্ষাদ্বীপ। তো দেখুন, মালদ্বীপের অনেক লিডার জানে যে যদি ভারতীয়রা মালদ্বীপকে বয়কট করে তাহলে তার ইম্প্যাক্ট আমাদের ইকোনমিতে খুব বাজেভাবে দেখা যাবে। আর এখানে আমাকে আরো একটা জিনিস অ্যাড করতে হবে, আপনারা কিন্তু এটা ভেবে নেবেন না যে আমরা এখানে বলেছি একটা বড় দেশের সাথে একটা ছোট দেশ পেরে উঠবে না, আমরা মালদ্বীপকে বয়কট করে দেবো, এরকম কিছুই না। যখন ভারতীয়রা বয়কটের কথা বলে তখন সবাই বোঝে এটা ভারতীয়রা কেন করছে। আর এই ব্যাপারটা মালদ্বীপের অনেক মেম্বার অফ পার্লামেন্ট খোলাখুলি বলেছে, ভারতবাসীর রাগ স্বাভাবিক, কারণ বিগত কিছু মাসে যেরকম পলিসি মালদ্বীপ ইমপ্লিমেন্ট করেছে তারপরে এরকম অভদ্র ভাষার ব্যবহার, তো একবার না একবার ভারত তো উত্তর দেবেই। আর মালদ্বীপের তরফ থেকে বলা হয়েছে ভারত আর মালদ্বীপের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা এখনই মিটিয়ে নেওয়ার দরকার, না হলে মালদ্বীপ অর্থনীতির দিক থেকে খুব পেছনে চলে যাবে। আর এই ব্যাপারটা এত দূরে পৌঁছে যায় যে এদের ফরমার প্রেসিডেন্ট, ফরমার স্পিকার সবাইকে বলতে হয়েছে যে ভাষা ব্যবহার করা হয়েছে এটা খুবই খারাপ, একজন সিটিং মিনিস্টারকে অন্য দেশের ব্যাপারে এরকম কথা বলা উচিত না, এর ফলে কড়া উত্তর আসতে পারে। আর তারপরেই 3 জন মিনিস্টারকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আর দেখুন, ভারতে একটা অ্যাপ আছে ইজ মাই ট্রিপ, এরা যেসব বিদেশের টুর টুর হয় সেসব করায়, তো এরা মালদ্বীপের যেসব বুকিং আছে সব কিছু ক্যান্সেল করে দিয়েছে। আরও অনেক অ্যাপস আছে যারা মালদ্বীপের ট্যুর বন্ধ করে দিয়েছে, বা যেসব ট্যুর ট্রাভেল প্রতিষ্ঠানগুলো আছে তারাও বন্ধ করে দিয়েছে। আর আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন এই রিপোর্টটাও সামনে এসেছে যে ভারত মালদ্বীপের যে রাজদূত তাকে ডেকে পাঠিয়েছে, আর এনাকে ভালো মতো দেওয়া হয়েছে। এই যখন বিদেশ মন্ত্রকের দরজা দিয়ে বের হয় তখন দেখেই বোঝা যাচ্ছিল ভেতরে ভালো মতোই খেয়েছে। তো দেখা যাক ভারত সরকার এখানে আর কি কি করে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন গ্লোবাল আপডেট বাংলা, ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।